এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা তুলির মতো শেপ দেওয়া হয়েছে। যেহেতু ওই ব্রিটিশদের হাত ধরে এসছে গভর্নমেন্ট আর্ট করে যে সৃষ্টিটা ওই ব্রিটিশদের হাত ধরে তাহলে ওই জায়গা থেকে এটা তো আমরা এখন আসছি হচ্ছে জগত মুখোপাধ্যায় পার্কের সামনে, আর জগত মুখোপাধ্যায় পার্কে যে ঠাকুরটা আছে সেটা তোমাদের দেখাবো। চলো আস্তে আস্তে এগোই। এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা তুলির মতো শেপ দেওয়া হয়েছে, যেটা বই তোমাদের দেখাই। তো এখানে কিন্তু বাসের পুরো স্ট্রাকচারটা করা যায়, এরপর কিন্তু কোনো কাপড় মারা হয়নি, নর্মাল বাসের উপর স্ট্রাকচার করেই প্যান্ডেলটা এখানে বেশ করে তৈরি করা আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর ওই তখন দু সাইডে দেখা যাচ্ছে দুটো সিঁড়ি আছে, আর সিঁড়ির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ পায়ের ছাপ রয়েছে। প্রবেশ করছি মেন মণ্ডপে, যেখানে ঠাকুরের মূর্তি রয়েছে এবং মেন যে থিম সেটা তুলে দেওয়া হয়েছে। চলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে যখন আমাদের মডেল স্টাডি শুরু হয়, এই মডেল স্টাডি কোনো একটাই কারণ হচ্ছে এবছরের জগৎ মুখোপাধ্যায় পার্কের থিম বলতে গেলে আর্ট কলেজের একটাকে একটা অংশকে এখানে তুলে ধরা হয়েছে, যে আর্ট কলেজে কেমন হয়, আর্ট কলেজটা কী রকম সেটাকে এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। স্ক্রিনের উপরে কিছু আর্ট কলেজের বক্তৃতা চলছে, এছাড়াও এখানে অনেক রকম আর্ট কলেজের যে জিনিসগুলো ইউজ করা হয় সেগুলো দিয়ে এখানে কিছুটা থিম তৈরি করা হয়েছে। এখানে কিন্তু সুন্দর একটা স্ট্রাকচার বানানো হয়েছে, আর এর পাশে পাশে কিন্তু দেখতে পাচ্ছ যে কিছু তুলি, মানে যেগুলো আর্ট কলেজের হারিয়ে যাওয়া জিনিস সেগুলোকে এখানে কিন্তু মিউজিয়ামে রাখার মতো করে রাখা হয়। তো এইটা হচ্ছে জগৎ মুখোপাধ্যায় পার্কে এবছরের দুর্গা প্রতিমার মূর্তি,
ঠাকুরের মূর্তি কিন্তু অসাধারণ লাগছে তোমরা দেখতে পাচ্ছ। তো কারুকার্যটা কিন্তু কোনো অসাধারণ কাজ করা হয়েছে ঠাকুরের পেছনে একটা ব্যাকগ্রাউন্ডের যে স্ক্রিন চলছে। তো সবাইকে জানাই আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।